সো গাইস, বিগত অনেকদিন আগে থেকেই আমার একটা হেলমেট মাউন্টারের অনেক দরকার আছিল। কারণ দেখো, আমি যে সংঘাত থেকে আমি ভিডিও করা শুরু করছি তখন থেকেই কিন্তু আমার মোটো ব্লগিং এর প্রতি আলাদাই একটা শখ আছিল। তো অনেকদিন আগেই ভাবতেছিলাম যে আমি একটা হেলমেট মাউন্টার অর্ডার করুম। তো ভাবতে ভাবতে কিছুদিন আগে, 1 উইক আগে ফ্লিপকার্টের মধ্যে একটা হেলমেট মাউন্টার অর্ডার করছি। তো আজকে হেলমেট মাউন্টারটা আমার কাছে ডেলিভার্ড হয়েছে। এটার দাম হয়েছে 420 টাকা। তো খুব তাড়াতাড়ি ওই ফ্লিপকার্ট প্রোডাক্টটা আমার কাছে পৌঁছাই দিছে। তো এটা স্কাইপ আছে, তো এখন এটারে আনবক্সিং করুন, দেখি ফ্লিপকার্ট আমার লিগা কিতা বাড়াইছে 420 টাকা দিয়া। তো চলো গাইস, ফ্লিপকার্টের প্যাকেটিং এর কথা তো তোমরা জানোই, প্যাকেটিং একদম জবরদস্ত প্যাকেট করে ফ্লিপকার্ট। তো এখন এটা আনবক্স করুন। তো প্রথম এটা, এটার মধ্যে মোবাইল হোল্ডারটা হইলো, এটা হইলো মোবাইল হোল্ডারটা। আর এই দেখো, এটা কিন্তু বেতালা হার্ড, হালকা যে এরকম না, অনেক হার্ড আছে এটা। 420 টাকার মানে অনেক হার্ড, প্লাস্টিক যে এরকম না, অনেক মানে ভারী জিনিসটা। আর এটা তো ভলিউম সিস্টেম, মানে একবার নাট সিস্টেম, একবার টাইট করে নিলে বাইকের থেকে ঠেকনা ঠেকনা খাইলে আর মোবাইলটা পরানোর চান্স নাই, কারণ এটার ভিতরে কিন্তু মোবাইলটা আটকে থাকবো। আর এটা হচ্ছে স্ট্যান্ডা, যেটা হেলমেটের সাথে ফিক্সড হয়ে থাকবো এরকমভাবে। আর হেলমেটটা তোমরা ইগনোর করো, কারণ হেলমেটটা কিছুদিন আগে ভেঙে গেছে। এরকমভাবে ফিক্সড হয়ে থাকবো এই জায়গাটার মধ্যে, তো এটাও সাইডে রাখলাম। আর এটা হচ্ছে একটা কিতা জানি, একটা ক্লিপের মতো, এটা লাগানোর সময় বোঝা যায় বা কোনো সময় ফিটিংও করছি না। তো এটা এনে রাখলাম। আর এটা হচ্ছে নাটটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মাইক্রোফোনটা, যখনই আমরা মোটো ব্লগিংটা শুরু করুম, বাইকের মধ্যে রানিংয়ে থাকুম, তখন কিন্তু মোবাইলটা সামনে থাকবো আর বাতাসের একটা ধাক্কা আছে, তখন মোবাইলের যে সাউন্ড সিস্টেম, মোবাইলের মধ্যে যে মাইক্রোফোন সিস্টেমটা থাকে, ওইটা কিন্তু বাতাসের যে একটা সুরসু ডাক থাকে, ওই সুরসু ডাকটা কিন্তু ক্যাপচার করে নিলাম মোবাইলটা, বুঝতে পারছো? তখন এই মাইকটা আমরা দরকার পড়ে, এই মাইকটা আমরা কী করি, মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে সেটা মাইকের এই মাইক্রোফোনটা আমরা হেলমেটের ভিতরে ফিটিং করে লাই। আর গ্লাস লাগাইলাই তারপরে কিন্তু যে বাতাসের যে ধাক্কাটা, এটা কিন্তু মোবাইলে সাউন্ডটা ক্যাপচার করতে পারে না, কারণ মাইক্রোফোনটা কিন্তু হেলমেটের ভিতরে থাকে। তখন কিন্তু আমরা মুখে যেই ডাকুই, এটাই মোবাইল ক্যাপচার করে। তো এখন এটা হেলমেটের সাথে লাগামু, কোনোদিন মানে লাগাইছি না, একটু প্রবলেম হবো ইউটিউব দেখ এটা ওখানে লাগামু। তো চলো, সো গাইস, কোনো সময় লাগাইছি না, তো লাগাইতে কিছুটা অসুবিধা হইতেছে, তবু ইউটিউব দেখা কোনো মতে লাগাইতেছি, অনেক সময় নিছে লাগাইতে। সো গাইস, ফাইনালি দেখো, এটা হেলমেটের মধ্যে অ্যাডজাস্ট করে লেছি, আর এখানে লাগবো মোবাইলটা, আমরা যেটা যা ভিডিও শ্যুট করুম, এখন মোবাইলটা লাগামু এটার মধ্যে। কিছুটা এরকমভাবে মোবাইলটা লাগবো। আর এখানে হচ্ছে নাট সিস্টেম, মোবাইল পরানোর কোনো চান্স নেই, আর একদম হেভি কিন্তু, পড়তো না। আর এরকমভাবে লাগাবো হেলমেটটা, দেখো। আর এখান থেকে ভিডিও শ্যুট করুম, আর এইটা মাইক্রোফোনটা এইভাবে লাগবো, এটার ভিতরে হেলমেটের ভিতরে অ্যাডজাস্ট হবো, এখানে যে কোনো একটা জায়গার মধ্যে ক্লিপটা অ্যাডজাস্ট করে, এই তো। এখন তুমি যা কিছু কইবা, বাতাসের আওয়াজ হইতো না, কারণ মাইক্রোফোন হয়েছে হেলমেটের ভিতরে, আর বাইকের ভুম ভুম করবে। চলো গাইস, অক্ষণ এটা ট্রাই করুন, কীরকম লাগে দেখুন, কীরকম ক্যাপচার আয়ে। তো চলো, সো গাইস, আমি এখন বের হয়ে গেছি গা মাউন্টারটা টেস্ট করার লেগিয়া। তো আমি এখনও কিন্তু জানি না যে ভিউটা কীরকম আইতাছে, তো এটা পরেই বোঝা যাইব যে ভিউটা কীরকম আইতাছে, আশা করি ভালোই আইব। তো তোমরা দেখতে পাইতেছো, এখন যাইতেছি ব্রহ্মসুরা রোডে গ্রামের বাড়ির থেকে, এখন পর্যন্ত জানি না যে ভিউটা কীরকম আইতাছে হেলমেট মাউন্টারের মধ্যে মোবাইলটা লাগাইয়া। আর সামনে দেখো একটা শিব মন্দির আছে, তো এই রাস্তাটা চুজ করছি কারণ দেখো এদিকের ভিউটা কিন্তু অন্যরকম, চারিদিকে সবুজ গাছপালা, একদম সেই লেভেলের ভিউ আইব। আমিও জানি এই কারণে এদিকের রুটটা চুজ করলাম।
শুট করার লাগি। আর এই রাস্তাটা দেখো একদম স্কেলের মতো সোজা, তোমরা দেখতে পাইতেছো। আর সাইডে দিয়ে দেখো একটু একটু ইট বার করানো, কারণ এদিকে মনে হয় কাজ চলতেছে কনস্ট্রাকশনের। তো আশা করি ভালোই আইতেছে, আরও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগাইলে তো আরও পরিবর্তন আইবই ভিডিওর মধ্যে। দেখো ভাই, 420 টাকার মধ্যে এর থেকে ভালো কিছু আর কি দিব তোমরা রে ফ্লিপকার্ট। তো যারা যারা এই প্রোডাক্টটা ইউজ করতে চাও, আনতে চাও, তোমরা আমারে মেসেজ করো অনলাইনে, তোমরা লিঙ্ক দিয়ে দিব। কারণ দেখো ফেসবুকের নতুন নিয়ম চালু হয়েছে যে কোনো কোনো জিনিসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনের ভিতরে দেওয়া যেত না। সো গাইস, তোমরা দেখছো ভিডিওটা কীরকম আইছে। তো আমার মতে ভালোই, খারাপ না, দাম হয়েছে 420 টাকা। তো এটার সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একটা অর্ডার করছি, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা যদি আয়ে পুরোপুরি ওয়াইড অ্যাঙ্গেলভাবে শ্যুট হইব ভিডিওটা। তোমরা দেখছো যে আমার কিন্তু মোবাইল দিয়া এই যে বাইকের যে এই সামনের কালারি এটি কিন্তু আয় না ভিডিওর মধ্যে। তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগাইলে পুরোটা ক্যাপচার করে আইব। তো আজকে এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আইব, ডেলিভারি বয় কল করে লেছে বিকালে আইব। তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগানোর পরে কীরকম ভিউ আয় তোমরা দেখামো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, কেমন হচ্ছে কমেন্টে জানায়। দেখা হবার একটা নতুন ভিডিওতে, বাই।